কোনো বাবা মা যদি অকারণেই সন্তানকে জ্বালা যন্ত্রণা করে, যন্ত্রণা সহ্য করতে না পেরে সন্তান যদি বাবার গায়ে হাত তোলে, এ ব্যাপারে ইসলাম কি বলে? ভাইরা আমার, বাবা মা যদি সন্তানের প্রতি জুলুম করে, অত্যাচার করে, অবিচার করে, অনাচার করে, সন্তানকে গালমন্দ করে, অহেতুক কষ্ট দেয়, তাহলে সেটা বাবা মায়ের জন্য জায়েজ না নাজায়েজ? সিদ্ধান্ত নিতে ভুগছেন আপনারা। বাবা মা যদি সন্তানের প্রতি জুলুম করে, কষ্ট দেয়, অবিচার করে, অত্যাচার করে, সেটা বাবা মার জন্য জায়েজ না নাজায়েজ? পৃথিবীতে কারোর জন্যই জুলুমকে আল্লাহ তাআলা হালাল করেন নাই। বাবা মা বাবা মা হয়েছেন ভালো কথা, তাই বলে সন্তানের প্রতি জুলুম করার অধিকার তাদের নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজে তার নিজের প্রতি জুলুমকে হারাম করে দিয়েছেন। হাদিসে কুদসিতে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি নিজের প্রতি নিজে জুলুমকে হারাম করে দিয়েছি, অতএব তোমরা একে অন্যের প্রতি জুলুম করিও না। অনেক বাবা মা আছেন সন্তানের প্রতি জুলুম করে, ছেলে মেয়ে কয়েকজন আছে একজনের দিকে বেশি টানেন, আরেকজনকে দেখতেই পারেন না। এ রোগ আছে না নাই? খবরদার, ভালো করে শুনে রাখেন। নোমার ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবার যে হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এক সন্তানকে কিছু সম্পদ দিয়েছি। নবীজি বললেন, তোমার তো আরো আছে সন্তান, সবাইকে দিছ? বলে, না, শুধু একজনকে দিস। তখন নবী আলাইহিস সালাম বলেছেন, ইত্তাকুল্লাহ ওয়াদিলু বাইনা আওলাদিকুম আও আবনাইকুম, আল্লাহকে ভয় করো আর সব সন্তানের সাথে ইনসাফ করো, একজনের দিকে বেশি টানবা। এমনকি এক সন্তান যদি বেশি খেদমত করে, আদর যত্ন করে, সেজন্য আপনি তাকে একটু জমি লিখে দিবেন, সম্পদ দিয়ে দিবেন, অন্যদেরকে দিবেন না, এটা জায়েজ নাই। এই হারাম কাজটা অনেক মা বাবা করে থাকে। সন্তানদের যেরকম বিচার হবে মা বাবার প্রতি বেয়াদবি করলে, সন্তানদের প্রতি জুলুম করলে মা বাবারও বিচার হবে। শুধুমাত্র ওয়াজ মাতা পিতার অধিকার নিয়ে করলে হবে না, সন্তানের অধিকার নিয়েও ওয়াজ করতে হবে, সেটাও ইসলামে আছে না নেই? অতএব মা বাবারাও সাবধান থাকতে হবে। কিন্তু কোনো বাবা যদি সন্তানের প্রতি জুলুমও করেন, অবিচারও করেন, সেই অবিচারের বিচারের একমাত্র দায়িত্ব শুধুমাত্র কার? সেই অবিচারের বিচার করার দায়িত্ব সন্তান কখনো হাতে তুলে নিতে কথার কথা বাবা তার প্রতি জুলুম করছেন, অনাচার করছেন, অন্যায় করছেন, গালমন্দ করছেন, অহেতুক তাকে কষ্ট দিচ্ছেন, তাই বলে সন্তান কোনোদিন বাবার গায়ে হাত তোলার, বাবার গায়ে হাত তোলা নাউজুবিল্লাহ, এরকম দুঃসাহস যদি কোনো সন্তান করে, তাহলে সে যেন তার জাহান্নাম নিশ্চিত করে নিল। আগুন, বাবা মা হলো আমাদের জন্য আগুন ভাইরা আমার, অ্যাসিড টেস্ট, অগ্নি পরীক্ষা। উল্টাপাল্টা করবেন, ভুল কথা বলবেন, অন্যায় কথা বলবেন বাবা মা, আমি বুঝতেছি আমার বাপ ভুল করছেন, আমার মা ভুল করছেন, অন্যায় করছেন, কিন্তু তাই বলে আমি তাদের বিচারের দায়িত্ব নিতে পারি না, তাদেরকে বুঝাইতে পারি প্রয়োজনে সুন্দরভাবে, অন্যদেরকে দিয়ে, মুরব্বীদেরকে দিয়ে বুঝাইতে পারি, কিন্তু আমি নিজে তাদের বিচারের দায়িত্ব নেওয়ার অধিকার ইসলাম আমাকে দেয় নাই। খবরদার, কোনো যুবক যদি এরকম ভুল করে ফেলেন, আল্লাহ মাফ করুন, আর বাবা মা বেঁচে থাকেন, দুই পা বুকের সঙ্গে জড়িয়ে নিয়ে চোখের পানি ফেলে দিয়ে মাপ চেয়ে নেন, মৃত্যুর আগ পর্যন্ত সুযোগ আছে। মন থেকে যদি তারা আপনাকে মাফ করে দেয়, আপনি ভুল বুঝতে পেরেছেন, আর বাকি জীবনে কখনো করবেন না, সাবধান থাকবেন, যদি তওবা করেন, বাবা মা যদি মাফ করে দেয়, ইনশাআল্লাহ আল্লাহও মাফ করে দিবেন। ভাইরা আমার, মা বাবা এমন এক জিনিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, মা বাবা সন্তুষ্ট থাকলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে, আর মা বাবা অসন্তুষ্ট হলে আল্লাহও অসন্তুষ্ট হয়ে যাবে। অন্যায়ভাবে যদি মা বাবা অসন্তুষ্ট হয়, তাহলে আপনার টেনশন নাই, কিন্তু আপনি মা বাবার দিকে তাকিয়ে চোখ রাঙিয়ে উচ্চস্বরে যদি কথা বলেন, গায়ে হাত দেওয়া নাউজুবিল্লাহ, এটা তো অনেক পরের কথা, যদি তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন, শক্ত কথা বলেন,
এমন কি সত্য কথাও মা বাবার সামনে শক্তভাবে বলা যাবে আপনার বাবা অন্যায় করছেন আপনার মা অন্যায় করছেন আপনি দেখতে পাচ্ছেন সেই কথাটাও আপনি শক্তভাবে বলার অধিকার ইসলাম আপনাকে এই পৃথিবীর আলো দেখেছেন যে মায়ের মাধ্যমে যে বাপের মাধ্যমে ওই বাবা যদি আপনাকে এক বেলাও জীবনে খাবার না দেয় ভালো করে শুনে রাখেন অনেক মা বাবা উল্টাপাল্টা করেন এবং সেজন্য তাদের বিচার হবে আমি বলেছি আগেই কিন্তু তাই বলে মা বাবা অনাচার করছে দেখে আপনি তাদের সাথে দুর্ব্যবহার করার অধিকার শুধুমাত্র জন্ম দিয়েছেন এটুকুর কারণে সারা জীবন তাদের গোলামি করে যেতে হবে আনুগত্য করে যেতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন